বামফ্রন্টের একাধিক শাখা সংগঠনের ডাকে এদিন চুঁচুড়া চলো অভিযানে চুঁচুড়ার খাদিনা মোড় থেকে চুঁচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত এক বিশাল মিছিল করার পাশাপাশি ঘড়ির মোড়ে এক প্রতিবাদ করা হয়। সমর্থন করে না, হয়তো কংগ্রেস, হয়তো তৃণমূল, হয়তো তৃণমূলের মিছিলে গেছে, হয়তো তৃণমূলের হয়ে আপনার সঙ্গে কটু কথা বলেছে। কিন্তু আপনার বাড়ির পাশের যে মানুষটি সে কি সবসময়তেই চোর তৃণমূলকে ভোট দিয়েছে বলেই? সবাই বোধ হয় এখনো না, সবাই ভাগ পায়নি। দোকানদার, ব্যবসায়ী তৃণমূল ভোট দিয়েছেন, তৃণমূলকে সমর্থন করেছেন, তৃণমূল হয়ে গলা ফাটিয়েছেন। আপনার চাইতেও কিন্তু বেশি কষ্টে আছেন, আপনি কম কষ্টে আছেন। আপনার কোনো কষ্ট নেই, কারণ আপনি জন্মের আগে থেকে জানেন, এই রাজনীতির জন্মের আগে থেকে জানেন, পশ্চিমবাংলায় যারা বামেদের সরিয়ে দায়িত্ব নিয়েছে, ওদিকে দিল্লিতে বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল, দিল্লিতে বিজেপি আর পশ্চিমবাংলায় তৃণমূল মানুষের ভবিষ্যৎটাকে সর্বনাশ করছে। আপনি জানেন, জানেন বলে আপনি তার বিরুদ্ধে গলা ফাটিয়েছেন, জানেন বলে আপনি তাই দিয়ে প্রচার করেছেন, জানেন বলে আপনার কোনোদিন কুণ্ঠা হয়নি। আপনাকে প্রতিবেশী কেউ চোর বলে বলতে পারেনি, বলেছে তোমার জোর কম, তুমি ভোটে যেত না, আপনি বলেছেন তা সত্ত্বেও আমি কিন্তু রেড ভলান্টিয়ারদের সঙ্গে নিয়ে বিপদের সময় তোমার পাশেই দাঁড়াবো, ভোটটাই একমাত্র কথা না। আপনার মর্যাদা আছে, আমাদের দোকানদার ব্যবসায়ী কি হবে তাদের? লুঠেরাগিরি চলছে, লুঠেরাগিরি চলছে, তোলাবাজি চলছে, চোখ লাগানো চলছে। কার হিম্মত, কার হিম্মত? দুটো হিম্মত, এক মুখ্যমন্ত্রী আছেন, অতএব খুশি মতন টাকা জোগাড় করো। আমি বেরোবার সময় দেখলাম, হয়তো আপনারাও কেউ 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 দেখেছেন, সত্যি বলছে নাম ধাম করতে খুব খারাপ লাগে। অনুব্রত বাহিনীর নাকি সম্পত্তির পরিমাণ আপাতত যা খুঁজে পাওয়া গেছে 162টা, আমি সকালে আস্তে আস্তে শুনছিলাম। কার হিম্মত? দেহরক্ষীর 100 কোটি, ড্রাইভারের 90 কোটি, তারপরে মেয়ের এত, স্ত্রী মারা গেছে তার এত, তারপরে ঘনিষ্ঠ কাউন্সিলর ইত্যাদি ইত্যাদি, আর তারপর দেড় টন বেলকাঠ পুড়িয়ে আর টিন টিন ঘি পুড়িয়ে যোগ্য করা হচ্ছে যেন আমি ধরা পড়ে না যাই। ধরা পড়বেই, অনুব্রতদের জীবনটা জেলেই কাটাতে হবে। তাহলে অনুব্রত মার্কা বাহিনী থাকবে, অর্থ মার্কা বাহিনী থাকবে, ভালো লাগে বলতে? আলোচনার বিষয় কি? গত এক মাস দেড় মাস টিভি খুলুন, কাগজ খুলুন, টিভি আর কাগজ খুললে দেখা যাচ্ছে অনুব্রত কখন কোন জেলে যাবেন, তার সেই জেলে কখন কোনখানে কোন স্টাইলে বসবেন, ইন্ডিয়ান স্টাইল না ওয়েস্টার্ন স্টাইল, তারপরে সেখানে কখন কি খাবেন, এগুলো আলোচনা। পার্থ চ্যাটার্জি, তার সঙ্গে তার বান্ধবী কজন, তার ফ্ল্যাট কটা, কোন ফ্ল্যাটে কখন কি গেছেন না গেছেন, এগুলো আলোচনার বিষয়। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বাংলার সংস্কৃতিকে এইখানে নামিয়ে এনেছেন, যেখানে পশ্চিমবাংলায় আলোচনায় আপনার রাজনীতির মধ্যগগনে আপনার সেকেন্ড ম্যান যিনি হন মুকুল রায়, তিনি আপনার বিবেচনায় চোর। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন সুমন চ্যাটার্জি, তিনি আপনার বিবেচনায় বৈশাখী খ্যাত। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন পার্থ চ্যাটার্জি, তিনি এখন অপার সংসারে আছেন। তারপরে সেকেন্ড ম্যান যিনি হন অনুব্রত, তিনি এখন খালি খাচ্ছেন। তারপর তা সত্ত্বেও আমি বলছি, ওই স্লোগানটা দেবেন না, 1 2 3 4, ওই স্লোগানটা দেবেন না, তা সত্ত্বেও ওই স্লোগানটা দেবেন না। দেখুন, আপনার বাড়ির পাশে যে মানুষটি আছে সিপিএম কে সমর্থন করে না, বামপন্থীদের সমর্থন করে না, হয়তো কংগ্রেস, হয়তো তৃণমূল, হয়তো তৃণমূলের মিছিলে গেছে, হয়তো তৃণমূলের হয়ে আপনার সঙ্গে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন চক্রবর্তী বলেন, যুক্ত তাদের পিছনে তৃণমূল, অতএব জামিন। সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্ট ওরা গেলে যাক, তদন্ত ঠিকমতো হোক, মানুষের খুনের বিচার ঠিকমতো হোক, এটা আমরাও চাই। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নাম বলছে তাদেরকে ইডি চিঠি ধরাচ্ছে, আপনারা বলছেন যে
তৃণমূলের বিজেপি সেটিং আছে, মমতা ব্যানার্জি সম্প্রতি দিল্লি থেকে ঘুরে এলেন। তাহলে আমি নতুন করে কেন বলবো তৃণমূল আর বিজেপির সেটিং আছে কি নেই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। হচ্ছে প্রধানমন্ত্রী তৃণমূলের এমপিদের জিজ্ঞাসা করেছেন এই যে আমার সঙ্গে ফুসফুস করে মুখ্যমন্ত্রীর মিটিং হলো, মুখ্যমন্ত্রী খুশি হয়েছেন তো? সাংসদরা বলেছে মুখ্যমন্ত্রী খুব খুশি, আপনি খুশি হয়েছেন তো? পারস্পরিক দুজন দুজনকে খুশি করতে চাইছে। পশ্চিমবাংলায় মানুষকে লুট করা হচ্ছে, হোক তৃণমূল বিজেপিকে খুশি করতে চায়, বিজেপি তৃণমূলকে খুশি করতে চায়। সেই কারণে চিটফান্ডে যারা প্রতারক তারা বহাল তবিয়াতে আছে এবং চিটফান্ডের সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এখনও বহাল তবিয়াতে নবান্নে বসে আছেন একেবারে দিল্লির দয়ায়। এখানে সবাই বুঝতে পারছেন মানি ট্রেইল, 162টা সম্পত্তি আপাতত পাওয়া গেছে অনুব্রত মণ্ডলের বাহিনীর, 162টা তদন্ত তো হতেই হবে। এই মানি ট্রেইলে ইডি চাইতে আর তো অন্য কোনো তদন্তের সুযোগ নেই, ফলে ইডিকে তদন্ত করতেই হবে। এবার ইডি দিল্লির প্রশ্রয়ে ধামাচাপা দেবে কি দেবে না এই সন্দেহ মানুষের আছে। যেমন চিটফান্ড কাণ্ডে প্রায় ধামাচাপা দেওয়া হয়েছে, যেমন নারদ কাণ্ডে প্রায় ধামাচাপা দেওয়া হয়েছে, ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই গোপনে ফুসফাস করতে দিল্লি যান, অফিসিয়াল মিটিংয়ে যান না। অভিষেকের শালিকা পর্যন্ত ভাই খোঁজ রাখতে পারবো না, পিসির খোঁজ রাখি ঠিক আছে, এবার পিসির দয়া তার ভাইপো, আচ্ছা বেশ বোঝা গেল। ভাইপো স্বাধীনতার দিন কোথায় ছিল? 15 আগস্ট কেন দুবাইতে ছিল? কি ব্যবস্থা করার জন্য দুবাই থেকে ছিল? কেন ঘন ঘন সিঙ্গাপুর হংকং দুবাই ইত্যাদি যেতে হয়? কেন তৃণমূলের নেতাদের নানা রকমের সূত্র এবং তারপরে ভায়া ভায়া সূত্র বিভিন্ন দেশের অ্যাকাউন্টে গিয়ে হাজির হয় কেন? ফলে পিসির ভাইপো, পিসির ভাইপোর আত্মীয় স্বজন এখন শালিকা, এটাকে তো পিসির ভাইপোর স্ত্রীকেও ডেকেছিল, সোনা পাচার মনে নেই গল্প? অভিষেক ব্যানার্জি বলেছিল আমাকে মানহানির মামলা দেবে, আমি বলেছিলাম অপেক্ষায় আছি, মামলাটা আজ পর্যন্ত দেয়নি। হ্যাঁ দেখেন পক্ষ তো সবসময় থাকে, কিন্তু পক্ষের পাপ এক্ষুনি দেখার দরকার কি? মানুষ তো বুঝতে পারবেন, সময়মতো বুঝতে পারবেন ঘটনা কিরকম ঘটছে তার উপর নির্ভর করবে। আমি আগবাড়িয়ে কোনো অ্যাজিউম করে কথা বলতে চাই না। আপনারা বলছেন চোর ধরো জেল ভরো, কিছুদিন ধরা পড়ছে, কিছুদিন জেল কাটছে, বেরিয়ে আসছে, তৃণমূলে অনেক নেতা মন্ত্রী জেল খেটে পেয়েছে অলরেডি, তারপরে কিন্তু ভোটে তার প্রভাব পড়ছে না, কি বলবো? না ভোট অন্য কথা, আমরা বলছি চোর ধরো জেল ভরো, এই কথাটাকে বিরোধিতা করার মতো কোনো কারণ কারুর আছে? তৃণমূল কেন বিরোধিতা করছে? আমরা তো বলেছি চোর ধরো, আমরা তো এখনো বলিনি তৃণমূল ধরো। তৃণমূলের নেতারা জানে চোর কথাটা আর তৃণমূল নেতা এই দুটো সমর্থক, সেই কারণে তৃণমূলের নেতারা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে এবং নানা রকমের চেষ্টা করছে। তারপরে কাগজ কলম এটা সেটা দিল্লি প্রশ্রয় নানাবিত কারণ, মানুষকে ভোট মানুষের যেন এইসবের ভিত্তিতে না হয়, ভোট যেন মানুষ দিতে না পারে, জবরদস্তির ভোট হচ্ছে। তিনি কোনো একটা মিটিং থেকে গিয়ে কাকে মারধর করেছিলেন ওটা আমি সংবাদ মাধ্যমে দেখেছিলাম, কে এমএলএ আমি জানি না। তারপরে একদিন একজনের হুমকি শুনলাম অভিষেক চোর এই কথাটা বললে নাকি, পিসি ভাইপো চোর এই কথাটা বললে নাকি তাকে উত্তম মধ্যম ধোলাই করা হবে। আমি সেদিন বলেছিলাম আমি পরের সপ্তাহে চুঁচুড়ে যাচ্ছি, আজকে আমি এসেছি, আমি পিসি ভাইপো নাম করে খুব একটা বলার পক্ষপাতী না, কিন্তু আজকে বার পাঁচেক ভাইপোর নাম বলবো, অন্তত 5 বার বলবো, এমএলএ কি করে দেখাই যাক না, এত লম্বা চড়া কথা বলে গেল, যারা অপরাধী তারা যেন মাথা নিচু করে থাকে, অপরাধও করব হুমকিও দেব, দুটো একসাথে চলবে না ভাই। পার্থ চ্যাটার্জি তার জামিনের দাবি করবেন এটা তো স্বাভাবিক, পার্থ চ্যাটার্জি এখন বলবেন অপা ইউটিলিটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, মমতা ব্যানার্জি বলবেন অর্পিতা মুখার্জিকে আমি চিনি না, কদিন পরে তৃণমূলের বাকি নেতারা হয়তো বলবে পার্থ চ্যাটার্জিকে আমরা চিনি না, পার্থ চ্যাটার্জিও বলতে পারে আমি তৃণমূলের কেউ না, কিন্তু মাঝখান থেকে মানুষের লুট হয়ে গেছে আর লুটের টাকার ভাগিদার তৃণমূলের বড় বড় নেতারা পার্থবাবু সহ সবাই জানে, তার কত ভাগ কালীঘাটে গেছে এইটা পারলে দ্রুত বলে দিন। আজকে অনুব্রত মণ্ডলের সঙ্গী মানে কাউন্সিলর তাকে আটক করেছে সিবিআই,
দেখুন লোকে যা ভাবছিল আমরা যা ভাবছিলাম, দেখা যাচ্ছে গোষ্ঠীশুদ্ধ চোর মমতা ব্যানার্জির বাঁদিকে যারা, ডান দিকে যারা, সামনে যারা, পিছনে যারা, মমতা ব্যানার্জির ভরসায় যারা, যাদের মাথায় মমতা ব্যানার্জির হাত, তাদের হাত যাদের যাদের মাথায়, ফলে অনুব্রত, তার ড্রাইভার, তার সিকিউরিটি, তার মেয়ে, তার মারা গেছেন স্ত্রী, সবাই বেনিফিশিয়ারি, কাউন্সিলররা, তারা পর্যন্ত বেনিফিশিয়ারি। এ হিসেব নেই কোনো, বেহিসেবি সম্পদ যেহেতু লুট করেছে, যারা লুট করেছে বাংলার মানুষ, তাদের হিসাব চায়, হিসাব দিতে হবে, বিচার চায়, বিচার দিতে হবে। অমিত মালব্য টুইট করে বলছে যে রাজ্য নারী নির্যাতনে অনেকটাই ইয়ে রয়েছে, এবং বিশেষ করে কয়েকটা ক্ষেত্রে অ্যাসিড হামলা থেকে শুরু করে এনসিআরবির রিপোর্টটা একটা অদ্ভুত রিপোর্ট হয়েছে, যদিও এনসিআরবির রিপোর্ট কেউ বিশ্বাস করে না, কারণ রাজ্য সরকার কোনো রিপোর্ট সেখানে পাঠায় না। সেখানে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নারীদের নিরাপত্তা নাকি পশ্চিমবাংলায় ভালো, অথচ নারীদের ওপর আক্রমণ অত্যাচারটা নাকি বেশি। এ কী করে হয়? সোনার পাথর বাটি, দ্বিচারিতা, দুরকম কথা বলা, একটা চূড়ান্ত বৈপরীত্যের মধ্যে ঘটনা যা ঘটছে, রিপোর্ট তার উল্টো হচ্ছে, এতে তার প্রভাব পশ্চিমবাংলায় মানুষের কোনো নিরাপত্তা নেই, এটা স্পষ্ট এবং পরিষ্কার। এটা শেষ যিনি বলেছেন গতকাল, তিনি তৃণমূলের পানিহাটির কাউন্সিলর, তার স্বামী খুন হয়েছে, তিনি বাধ্য হয়ে কালকে বলেছেন। এবং সেই জামিনের বিরোধিতা করে কমিশনারেট পর্যন্ত সুপ্রিম কোর্ট যাচ্ছে, যে জামিন পেয়েছে, যে জামিনের বিরোধিতা করে পুলিশ কমিশনারেট সুপ্রিম কোর্টে যাচ্ছে। হ্যাঁ, অভিযুক্ত যারা তারা বিরোধী দলের নয়, অভিযুক্ত যারা তাদের পিছনেও একেবারে স্ট্রেইট তৃণমূলের নেতাদের হাত আছে, ফলে যে খুন হলো তার পিছনেও তৃণমূল, যারা অভিযুক্ত তাদের পিছনে তৃণমূল, অতএব জামিন। সুপ্রিম কোর্ট কেন, যে কোনো কোর্টের গেলে যাক, তদন্ত ঠিক। চুচুড়া থেকে মন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, হাই টিভি।